ফিরে এলেন বিরতির পর। ফের যান সন্ত্রাস, যান সন্ত্রাসের বলি হলো এক এবং তার সঙ্গে গুরুতর আহত তিন, এমনটাই খবর উঠে আসছে শান্তির বাজার থেকে, যেখানে বাইক এবং অটো রিকশার সংঘর্ষের ফলে একজন নিহত হয় বলে খবর। আজ শনিবার সাপ্তাহিক হাটবার এবং সাপ্তাহিক হাট বাজার শেষ করে নিজ বাড়িতে যাবার সময় তাকমা এলাকায় আসতেই একটি পালসার বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে একটি অটোর, এবং যার ফলে বাইকের তিনজন গুরুতরভাবে আহত হয়। দমকল কর্মীরা আহতদের স্থানীয় শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য জীবিতে স্থানান্তরিত করা হয় বলে খবর। এই অবস্থাতে অবস্থা আশঙ্কাজনক তাদের রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শান্তির বাজার থেকে কি জানা যাচ্ছে শুনুন। এরপরে তিনজন ইঞ্জুর হয়েছে, ইঞ্জুর তিনজনের মধ্যে একজন মারাই গেছে মনে হয়, যাবে দুইজন আসতে পারবো। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্ঘটনা ক্রমশ বাড়ছে রাজ্যে, এবং অত্যধিক গতি যার অন্যতম কারণ, এবং সেক্ষেত্রে আজও তাই অত্যধিক গতি আবারও একজনের প্রাণ কেড়ে নিল। একদিকে হাটবার চলছিল স্বাভাবিকভাবে, রাস্তাতে ভিড় ছিল, এলাকাতে ভিড়, এবং এই ভিড়ের মধ্যে অত্যধিক গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় বাকি দুজন গুরুতর এখনো জখম রয়েছেন হাসপাতালে, তাদের চিকিৎসা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে। বাইক এবং অটোরিকশার সংঘর্ষতেই দুর্ঘটনা সৃষ্টি বলে খবর শান্তির বাজার থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।